কি এটা দেখে মনে হচ্ছে না একটা সুন্দর ক্যাফে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার কলেজের একটা ট্যুর দেবো সেই ট্যুর নিয়েই চলে এসেছি আমাদের কলেজে সেই ক্যাফেটা অবস্থিত কিনা সেই বৃত্তান্ত জানতে হলে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমত এই ভয়ঙ্কর ভিড়ের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছে যেতে হয় একদম বেলঘড়িয়া স্টেশনে পৃথিবীর যেই প্রান্ত থেকে আপনি হন না কেন আপনাকে কিন্তু পৌঁছে যেতে হবে এই বেলঘড়িয়া স্টেশনে আমাগো কলেজে যাওয়ার জন্য আমি পৃথিবীর একটা ছোট্ট প্রান্ত পলতা থেকেই এই বেলঘড়িয়া স্টেশনে যাই আর এই সাবওয়ে সাফার এই মানে ভূগর্ভ থেকে নেমেই কিন্তু আমাদের অটো ধরে নিতে হয় দেখেন ভাই দুইটা লাইন থাকে দুইটা লাইনের মধ্যে একটার মধ্যে যদি আপনি ভুল করে উইটটা যান আপনাকে পনেরো টাকা দিতে হবে একদম ঠিকঠাক তলার অটো ধরে আপনি যদি আসেন তাহলে আপনার হয়ে যাবে দশ টাকা তার জন্য আপনার পাঁচ টাকা বেঁচে যাবে ওটা দিয়ে আপনি একটা ড্রেস নিতে পারবেন তারপর একদম গলির মুখের সামনে আপনি দেখতে পারবেন ভৈরব গাঙ্গুলি কলেজ ওখান দিয়ে হাঁটতে 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 চলে যেতে হবে আপনাদের কলেজের দিকে আস্তে আস্তে দেখতে পাবেন ডান দিকে একটা জেরক্সের দোকান যেখানে কিন্তু এক টাকায় সবকিছু পাওয়া যায় তারপর ওখানে হাঁটতে হাঁটতে যাইতে যাইতে একদম আমাদের কলেজের গেট দেখতে পাই কিন্তু এই একটা বড় একখান ধামরা গেট দেখায় কি হইব যাইতে তো হইব সেই ছোট্ট একটা গেট দেয় পাশে তিন বছর ধরে এই কলেজে পড়তেছি কিন্তু আজ অব্দি এই কলেজের খুঁটিনাটি কিছুই জানি না শুধু কলেজের গেট দিয়ে ঢুকাই পাশের এই পুকুর টুকুর দেখতে দেখতে হাইট হাইটটা নিজের ডিপার্টমেন্ট ছাড়া আর কোনো জায়গায় আমার ঘোরা হয়নি আজ পর্যন্ত আজকে আপনাকে দেখানোর উদ্দেশ্যে কলেজ খাইনো ঘুরে ফেলাম দেখতে পাচ্ছেন এতগুলো বিল্ডিং কিন্তু একটারও আমি চিনি না একমাত্র আমার বিল্ডিং ছাড়া আমি কিছুই চিনি না এই কলেজ সামনে দিয়ে গেলে ডান দিকে একেবারে আমাদের অফিস থাকে যেখানে আমগো রেজাল্ট ফেজাল আনতে যাইতে হয় আর কিছুই না এই যে সুন্দর সুন্দর ওয়াল এর পেন্টিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার অনেক সুন্দর লাগে আপনাকে কেমন লাগতাছে অবশ্যই কমেন্টে জানাবেন এই ডান দিকে আমার দেখছেন কি সুন্দর একটা ফুল গাছের বাগান আছে আবার এই হান দিয়ে একদম হাঁটতে হাঁটতে সামনেই পড়ে যাবো আপনাদের ডিপার্টমেন্ট অফ হিন্দি আর দেখছেন এই ডিপার্টমেন্টের ওয়াল ম্যাগাজিন এখানে দেখাইতে তারপরে আপনার আপনারা দেখতে পাইবেন এখানে ডিপার্টমেন্ট অফ এ এস পি এম আমার তো এটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই এটা কি ডা হ তবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সামনে একদম ওয়াল ম্যাগাজিন একদম থাকবই থাকবো গ্যারান্টি এখান দিয়ে যাইতে যাইতে একদম বা এরকম একটা সিঁড়ি থাকে আর এই সিঁড়ির উপর দিয়ে উঠলেই কিন্তু আমাগো ডিপার্টমেন্ট গ্রাউন্ড ফ্লোর থেকে ওই সিঁড়ি দিয়ে উইঠা উইঠা উঠা যাইতে হয় আমাগো ফার্স্ট ফ্লোরে আমাগো ডিপার্টমেন্টে কলেজ তো ঘুরে দেখামু তার আগে তো আমাগো ক্লাস করতে হইব আগে কোনো জরুরি ক্লাস না থাকা অবধি তো আমরা কলেজে আসার মানুষই নই আর আপনারা সকলেই দেখছেন যে আমাদের ডিপার্টমেন্টের সামনে এরকম একটা সিকিউরিটি গার্ড দাঁড়ায় থাকে যেখানে দেখলে আমাদের খুব ভয় লাগে দেখছেন এই হলো ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি এইখানেও কিন্তু ওয়াল ম্যাগাজিন আছে হ্যাঁ কলেজ থেকে যাওয়ার আগে ওয়াল ম্যাগাজিনে আমরা সামিল হয়েছিলাম মানে বানানোর লেগে আমরা সামিল হয়েছিলাম এটা আমাগো ডিপার্টমেন্ট বইলে দেখাইতে পারতাসি নাহলে বাকি ডিপার্টমেন্ট গুলা কেমনে দেখামো আপনার গুইরা এই যে দেখছেন টিচার নাই কেমন ক্যাত আমি ডিপার্টমেন্টে বইসা বৈশা আমাগো ডিপার্টমেন্ট থেকে এই দেখো সুন্দর একটা ভিউজ দেখা যায় যে ওই বিল্ডিংটা দেখছেন ওখানে আমি জীবনেও যাই না কারণ যাওয়ার ইচ্ছাও নাই ওটা হচ্ছে ইউনিয়ন রুম যেটার থেকে আমার কোনো সম্পর্ক থাকো সাথে ওই যে জীবনের ঝুঁকি নিয়ে আমি আইসি তারপরে আমি তো আমার কিছুক্ষণ ভাবতে সময় লাগে যে আমি কিভাবে আইলাম কিছুক্ষণ ডিপার্টমেন্টে বসে আগে ভাই লই যে কিভাবে আইলাম তারপরে পুরো কলেজ কলেজটা আপনার ঘুরে দেখামো এখানে হয়েছে ক্লাসরুম এর রুল যেটা আমরা একজন কেউ মানি এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের ল্যাব এখানে আমাদের অনেক কিছু পর্যবেক্ষণ করতে হয় আর এই পর্যবেক্ষণ করতে করতে আমাদের তিনটা বছর কাটতে যাইতেছে তাই ভাবলাম যাওয়ার আগে একটা ভিডিও কইরাই যাই পরে গিয়ে দেখতে পারুম আর কি অনেক হয়েছে বাংলা ভাষায় কথা বলা এবার আমি নিজের ভাষাতে ফিরে আসি আসলে আজকে ভয়েস ওভার দেওয়ার সময় একটু মনে হলে একটু অন্যরকম কিছু করি দেখি তোমাদের পছন্দ হয় কি না অবশ্যই পছন্দ হলে কিন্তু কমেন্টে জানিও তাহলে আমি নেক্সট টাইম থেকে ওইভাবেই বলার চেষ্টা করবো আর কি আমি জানি তোমাদের পছন্দ হবে না তো চলো এবার নিজের ভাষাতেই আমি কথা বলি তো এটা হলো আমাদের ল্যাব রুম আমাদের কলেজে আমাদের ডিপার্টমেন্টটা কিন্তু অনেকটাই ছোট আর এটা হলো ওয়াল ম্যাগাজিন বানানোর দিনকে নেওয়া ভিডিও যেহেতু পুরো ভিডিওটা আমি একদিনে নিতে পারিনি সো আমি আলাদা আলাদা দিনে নিয়েছি তাই আমার ড্রেসেরও কিছু চেঞ্জেস থাকবে অ্যান্ড ভিডিও ক্লিপস গুলো কিন্তু আলাদা আলাদা রকমের হতে পারে তো ডিপার্টমেন্টে ক্লাস টাস করার পর ডিপার্টমেন্ট থেকে সোজা গেলে কিন্তু এখানে একটা লেডিস টয়লেট পরে আর লেডিস টয়লেট একদম পাশেই হলো ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক সায়েন্স আর এই যে লেডিস টয়লেটটা এই একমাত্র টয়লেট যেটাকে আমি এই কলেজে পরিষ্কার দেখেছি আর বাকিগুলো তো আমার যাওয়া হয়নি যদিও আর একদম টয়লেটের পাশেই কিন্তু এই যে সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছো এখান দিয়ে গেলে এখানে সমস্ত টিচার্স রুম এন্ড আমাদের প্রিন্সিপালের রুমও কিন্তু এখানেই আছে আর এই রুমগুলোর সামনে কিন্তু এই গার্ডেনটাকে সুন্দরভাবে দেখা যায় আর এখান দিয়ে যেতে যেতে আমার চোখে পড়লো এই আর্ট যেটা খুবই সুন্দর লাগছিল আসলে আমরা থাকাকালীনই একদম লাস্ট ইয়ারে এই জিনিসগুলো করা হয়েছে তাই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ওই তারপরে ঠিক এই প্রিন্সিপাল রুম এর পাশে এখানে লিফট করা হচ্ছে প্রিন্সিপাল এর জন্য আমাদের জন্য একদমই না আর এখানে কিন্তু বিভিন্ন রকমের ওয়াল ম্যাগাজিন কি বলে জানি না ওগুলো সব আছে এটা হচ্ছে আমাদের পুরো কলেজটার ওভার ভিউ ভৈরব গাঙ্গুলি কলেজের ফার্স্ট ফ্লোর মানে যদি নিচের ফ্লোর ধরা হয় তো এটা ফার্স্ট ফ্লোর অ্যান্ড যদি তোমরা নিচেরটাকে ফার্স্ট ফ্লোর ধরো তো এটা সেকেন্ড ফ্লোর সো এখান দিয়ে নামলেই আমরা গ্রাউন্ড ফ্লোর পাবো বা ফার্স্ট ফ্লোর যেটাই বলো না কেন আমি গ্রাউন্ড ফ্লোরই বলছি আর সিঁড়িগুলো সব কিছু এত সুন্দর করেছে কিছু আর বলার নেই তার কলেজটাকে এখানে জলের কলটল ছিল আর সামনেটাই এখানটা একটা ছাদ টাইপের যেটাতে যাওয়া যায় না এন্ড সামনে কিন্তু একদম মাঠ এই মাঠে আমি এক বছরই একমাত্র সরস্বতী পুজোর সময় গিয়েছিলাম বাকি আর কোনোদিনই যাওয়া হয়নি আর দেখতে পাচ্ছ মাঠের একদম ওই পাশে কিন্তু একটা বিল্ডিংও আছে আমাদের কলেজেরই একটা বিল্ডিং আর ওটাকে কিন্তু মানে ওখানে ইনডোর আছে যেখানে খেলাধুলো করে সবাই যেখানে আমার যাওয়া হয়নি কোনোদিনই আর এখানে দাঁড়িয়ে একটুখানি একটা ভিডিও করছিলাম আর ড্রেসটা দেখে বুঝতেই পারছো যে এটা আলাদা আলাদা দিনে ভিডিও করা যদিও তারপরে আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোরের এখানে ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি ছিল ডিপার্টমেন্ট অফ জুলজি ছিল তো যেহেতু আমাদের জুলজি জেনারেলে ছিল তো এই জায়গাটা আমাদের চেনা তাই এখানে আরেকবার আসলাম ঘুরে আর এখানে কিন্তু প্রচুর রকমের স্পেসিমেন্ট ছিল যেগুলো দিয়ে আমরা কাজও করেছিলাম যখন আমাদের জেনারেলের ক্লাস হতো তো দেখছো এই জায়গাগুলোতে কত সুন্দর সুন্দর জিনিস এই স্পেসিমেনগুলো রাখা আর মানে আমার তো মনে হয় পুরো কলেজে একমাত্র জুলজি ডিপার্টমেন্টটাই এতটা সুন্দর আর দেখছো এখানে কিন্তু সুন্দর মাছও আছে এখানে নানা রকমের জিনিস আছে যেগুলো আর কি আমি বলতে পারছি না বিভিন্ন রকমের স্কেলেটন আছে আরও অনেক কিছুই আছে আমি গিয়েছিলাম অ্যান্ড এখানে কিন্তু পাশেই আছে গার্লস কমন রুম সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আর গার্লস কমন রুমের ভেতরটাও তোমাদেরকে দেখিয়ে দিই এখানেই আর কি যখন ফ্রি টাইমে আর কি স্টুডেন্টসরা এসে বসে আর এখানেও কিন্তু ওয়ার্ল্ড ম্যাগাজিন অ্যান্ড এখানে বাথরুমও আছে এখানে কিন্তু ক্যারাম খেলারও জায়গা আছে আর একটা সুন্দর মিরার আছে দেখেছ আমার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে আসলে এটা অন্য দিনের কিন্তু ভিডিও তো এখানে কিন্তু অনেক মিররও আছে

সুন্দর জায়গাটা দেখতে হচ্ছে এখানে দেখো ক্লাস করারও জায়গা আছে কিন্তু আজ অব্দি আমি ক্লাস হতে দেখিনি যদি তারপরে সোজা গেলে কিন্তু এখানে অফিস রুমের ভেতরটা আর কি মানে এখান দিয়ে অফিস রুম ঢোকা যায় আর ওখানে কিন্তু জিমও আছে একটা হ্যাঁ এই জিমটাতে আমি একবার গিয়েছিলাম কিন্তু আজকে বন্ধ ছিল আমি যেদিন ভিডিও করছি আর কি আর এই জিমের পাশে ওখানে নাকি আমি শুনেছি যে সুইমিং পুল আছে আমি জানি না ঠিক তারপরে এর ঠিক এই যে ক্লাস নেওয়ার জায়গাটা এর পাশেই হচ্ছে অফিস রুম এখানে বিএসসি কাউন্টার অ্যান্ড বিএ কাউন্টার বি কাউন্টার আছে যেখানে রেজাল্ট অ্যান্ড যত অফিসের কাজ সব এখানেই হয় আর এখানে আমাদের অনেক ওয়েট করতে হয় যদিও আর পাশেই কিন্তু এখানে অফিসের আর কি স্কলারশিপের কাউন্টার আছে আরো যা যা দরকারি অফিসের কাউন্টার সব এখানে আছে আর এখান দিয়ে গেলে সোজা কিন্তু এখানে ইংলিশ ডিপার্টমেন্ট পুরো এই বিল্ডিংটা জুড়ে ইংলিশ ডিপার্টমেন্ট আর এখানে আছে হচ্ছে ক্যান্টিন হ্যাঁ এই সুন্দর ক্যাফেটা ক্যাফেটেরিয়া মতো দেখতে পাচ্ছ এটা কিন্তু কোন ক্যাফে না এটা হচ্ছে আমাদের কলেজের ক্যান্টিন ক্যান্টিনটাতে এত সুন্দর আর্ট ওয়ার্ক করেছে কি মানে পুরো ক্যাফেই লাগছে তো আমাদের ক্যান্টিনে কিন্তু দুটো কিচেন আছে এখানে একজনের কিচেন আর এখানে একজনের কিচেন আর এটা হচ্ছে ফার্স্ট কিচেনের মেনু আর এটা হচ্ছে কিচেনটা এন্ড এটা হচ্ছে সেকেন্ড কিচেন আর এটা হচ্ছে সেকেন্ড কিচেনের মেনু তোমাদেরও দিয়ে দিলাম যারা ভবিষ্যতে যেতে চাইছো তারা দেখে নাও আর কি এন্ড এখানে দেখো এই ফিডিও ড্রিমস একটা সুন্দর আর্ট ওয়ার্ক করা আছে আর এখানে আমরা বসে পড়েছি খাবার খাবো বলে মানে টিফিন করব বলে আর দেখছো এখানে কত সুন্দর আর্ট ওয়ার্ক করা আর এটা হচ্ছে এখানে হাত ধোয়ার জায়গা যেখানে আয়নাটার খুবই খারাপ অবস্থা আর এখানে এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু পরোটার ঘুগনি এটার দাম ফিফটিন রুপিস তারপর খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেলাম আর বেরিয়ে কিন্তু এখানে আরেকটা বাটারফ্লাই গার্ডেন আছে এখানে বিভিন্ন রকমের ট্রিজ আছে অনেক কিছু সুন্দর দেখার জিনিস আছে এখান দিয়ে সোজা গিয়ে কিন্তু আমাদের কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পথ আর কি আর ওই পাশে যে বিল্ডিং গুলো দেখিয়েছিলাম সেগুলো আর কি দেখাতে পারলাম না একদিন নিশ্চয়ই দেখাবো তোমাদের যদি ভালো লাগে আর এটা হচ্ছে ইউনিয়ন রুমটা আর এটা গ্যারেজ আর এখানে পাশেই একদম মুক্ত মন আছে মানে এখানে বসে থাক মানে বসে থাকে সবাই আর সরস্বতী পূজাও হয় আর একদম সামনেই কিন্তু এখানে একটা ইউনিভার্সিটি আছে কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আই থিঙ্ক তো ওটা আছে এখানে এই বিল্ডিংটাতে মানে পুরো এটা আলাদা ইউনিভার্সিটি তারপরে এখান দিয়ে যাওয়ার পথ আর এখানে দেখেছো কত সুন্দর আর্ট ওয়ার্ক করা তারপর দেখো বেরিয়েও কিন্তু এখানে সুন্দর আর্ট ওয়ার্ক করা আছে আর এখানে কিন্তু খাবার থাকে সোলার আছে তো আর কি এবার আমি বাড়ি চলে যাই আর আজকে আমি এইটুকি কলেজের দেখালাম আর তোমাদের ভালো লাগলে অবশ্যই আবার ভিডিও করে দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়া চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব টা করে দিও তো চলো আজকের ভিডিওটা এই অব্দি দেখাবে নেক্সট ভিডিওতে টাটা